ট্রেনে চড়ছি বহু দিন পর বা বলতে পারি বহু বছর পর। হরিয়ানের ফার্স্ট ট্রেন জার্নি কেমন লাগছে তোমার? চিকেন ঝাল বাবা। পাফেলো আর ডগ নিয়ে খেলা করছে, টায়ার্ড লাগছে আর মনে হচ্ছে সময় যেন বেরোচ্ছে না, কত তাড়াতাড়ি আর যেতে পারি। আর যদি ধরো ট্রেন ওদিকে ছেড়ে চলে গেল, মা বাবা কারোর দেখা নেই, এতটা হাঁটতে হচ্ছে, তারপরে ওভারব্রিজ এইসব পার করে এতগুলো লাগেজ নিয়ে হ্রিয়ানকে নিয়ে সবাই, আশা করি সকলে ভীষণ ভালো আছো। বলেছিলাম যে আমাদের রায়গঞ্জে যাওয়ার আছে, ফাইনালি সেই দিনটা এসে গেছে যখন আমরা ফাইনালি আজকে বেরোচ্ছি রায়গঞ্জের উদ্দেশ্যে। মনিদি টাটা, আবার দেখা হবে কয়েকদিন পর, আসছি। হচ্ছে পুজো, ঠাকুর ঘরকে প্রণাম করে, বাইরে প্রচুর রোদ, হ্রিয়ান অলরেডি গাড়িতে উঠে গেছে। আমরা আজকে প্রথমবার হ্রিয়ানকে নিয়ে ট্রেন জার্নি হবে, সো এটা কিন্তু খুব স্পেশাল একটা জার্নি হতে চলেছে। ও মা এখানেই আছে, ভালো থেকো, কদিন পরে। হ্যাঁ, তোরা না দেখে ভিক্ষা করতেছে কি রে বাবা, আগে উঠে গেছে। ও মা সব ব্যাগ নেওয়া হলো গো মনে করে। এবারে জার্নিটা আশা করি হোপফুলি খুব ভালো হবে। হ্রিয়ানকে নিয়ে ফার্স্ট যেহেতু ট্রেন জার্নি, তার জন্য একাধারে এক্সাইটেড এবং নার্ভাস বোধ। তো আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশনে, আড়াইটার সময় ট্রেন, আড়াইটা কি সোয়া দুটো এরকম একটা টাইমে, কি যেন কিসে যাচ্ছি, কোন ট্রেনে, শতাব্দী এক্সপ্রেসে, ইয়েস, যেটা সিটিং রিজার্ভেশন করা আছে। এবং মানে আমি বলছি তো, আমি নিজে কোনোদিনও সিটিংয়ে যাইনি, না একবার মনে হয় গেছিলাম বহুদিন আগে। তো সিটিংয়ে যাব ফার্স্ট অফ অল, তারপরে দিনের জার্নি। আমাদের রায়গঞ্জে যাওয়াটা অলওয়েজ সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা হয়েছে, বিকজ আমরা যাই রাধিকাপুর এক্সপ্রেসে, কিন্তু এইবার একটা হচ্ছে পুরো দিনের বেলা, এবং তার উপরে যাচ্ছে হ্রিয়ান। মানে আমি বুঝতে পারছি না কেমন হতে চলেছে জিনিসটা, হয় হরিবল হবে নয়তো হরিবল হবে, এবার হরিবল হয় না হরিবল হবে সেটাই দেখতে হবে। তো আমাকে সবাই তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে যে বেবিরা নাকি জানলা দিয়ে বেশ বাইরে অনেক কিছু দেখতে দেখতে পাবে হ্রিয়ান, যেমন কাউ ভালোবাসো হয়তো কাউ দেখতে পেলো, বা গড নোস প্রচুর স্ন্যাক্স নিয়েছি, মানে হিসেবের বাইরে এত স্ন্যাক্স নিয়ে ফেলেছি। আশা করি প্রবলেম হবে না, বলো কি বলছো, প্রবলেম হবে না? আমি আজকে যাচ্ছি রাত্রেবেলা, নামবো ওখানে 9টার সময়, সোমবার বাড়ি ঢুকবো 10টার সময়, 11টার সময় ডিনার করবো, 11টার সময় ঘুমাতে যাবো, সকালবেলা 8টায় উঠবো, ওখানে ব্রেকফাস্ট করবো, 9:30টার সময় বেরোবো, 10টার সময় ট্রেন ধরবো। বাকি সুন্দর রুটিন আমার, মানে ও জাস্ট আজকে গিয়ে কালকে ফেরত আসবে নাকি, কে বলেছে এত হেকটিক জার্নি করতে দাদা? কালকে পরশু দিন আছে আমার অফিস। এখানেও দাদার পড়াশোনা স্টার্ট হয়ে গেছে, অ্যানিমালস দেখছেন, আর আমরা ধীরে ধীরে এই মধ্যম গ্রাম ছাড়িয়ে এখন কোথায় যাচ্ছি, হাওড়ার পথে। আজকে আমি চালাচ্ছি, হাই না ও মা, তাই তো পান্ডা, গুড জব। লায়ন কিভাবে ডাকে বাবা? আজকে ইলিশ মাছ থেকে লাল বাতাসা, স্ন্যাক্স থেকে পুজোর শাড়ি, সব কিছু বোঝাই করে নিয়ে রায়গঞ্জে যাচ্ছি, কারণ দুর্গাপুজো বলে কথা, প্লাস রায়গঞ্জে যাওয়া মানে আমাদের কিছু না কিছু মানে চলতেই থাকে, মায়ের নামে একটা জিনিস, বাবার নামে একটা জিনিস, ভাই বোনের নামে আরো আরো জিনিস, এই নিয়ে নিয়ে আমাদের জিনিসপত্রের বোঝাই বেড়েই যায়। এবারও তাই হয়েছে, আশা করি সবকিছুই সবার খুব পছন্দ হবে, স্পেশালি আমরা যে যাই কিছু দিই না কেন, সপ্তসর দেওয়া ইলিশ মাছে তো সবাই জাস্ট ফ্ল্যাট হয়ে যাবে। হাওড়া স্টেশনে ঢুকছি, হাওড়া স্টেশনে আপনাকে স্বাগত, থ্যাংক ইউ সো মাচ। এ বলছি এখন ট্রেন গাড়ি চলবে, ট্রেন দেখে নিয়েছে বলছে ট্রেন গাড়ি চলবে। এমা লাইটটা পুরো কেঁপেই যাচ্ছে, 1:31 বাজে এই মুহূর্তে। রবিদা আর সপ্তর্ষ দুজন বেরিয়ে গেছে ট্রেনের খোঁজে, যে কোনো সময় ট্রেন দেবে, 1:30 অলরেডি পেরিয়ে গেছে। আমাদের আর যে একটা ছোট্ট খাট্ট স্ন্যাক খেয়ে নিচ্ছে, প্রচুর প্রচুর বুকস সাথে ক্যারি করেছি, ছোট ছোট খেলনা ক্যারি করেছি, প্লাস স্ন্যাক্সের তো মানে কথাই নেই, তার উপর আবার আমাদেরকে নাকি ওখানে ট্রেনে খাবার দাবারও দেবে, তো সব কিছু মিলিয়ে জার্নিটা আশা করি খুব জমজমাট হয়ে চলেছে, প্লিজ উইশ করো তাই যেন হয়। ব্যাগ নিয়ে নিয়েছি সব কটা বোঝাই করে, আমাদের রবিদার কোলে উঠে গেছে হ্রিয়ান, সপ্তর্ষ যাচ্ছে সামনে, পেছনে পেছনে যাচ্ছি আমি, সামনে না মাছে গন্ধ আছে কিছু না, স্পেশাল মাছের গন্ধ, যেগুলো মানে বেশ কষ্টকর সহ্য করা। আমাদের ট্রেন রয়েছে 11 নম্বর প্ল্যাটফর্মে,
মানে 11 ট্রেনে চড়ছি বহু দিন পর বা বলতে পারি বহু বছর পর বিকজ ওই একই রিজন করোনা চলো কোথায় কত নাম্বার সিট 25 আর 27 ওকে 25 26 এখানে 25 26 আর ওখানে 27 এই যে পুরো সেট হয়ে যাবে বাবা জানলার পাশে আমাদের রিয়ান দাদা বুঝি গেছি না দাঁড়িয়ে আছে অলরেডি নামা হয়ে গেল হ্যাঁ রবিদা টাটা সব তো এ দেখো বারবার নামার চেষ্টা করছি তাই প্রথমেই এনগেজ হতে দিয়ে দিয়েছি এক বাটি বাদাম ভাজা ওই জানলা দিয়ে ব্রাউন কাও হোয়াইট কাও ব্ল্যাক কাও সব দেখা যাবে জানো তুমি সেটা কত গাড়ি বাবা ফুল গাড়ি তাই বাবা ও বাবা ট্রেন ছেড়ে দিয়েছে এই দেখো ঠিক আছে ট্রেন চলছে রিয়ানের ফার্স্ট ট্রেন জার্নি ওয়াও কেমন লাগছে তোমার ভালো লাগছে হোয়াইট কালার ট্রেন যাচ্ছে কি করছে ওই দেখো ওই দেখো ট্রেন যাচ্ছে ওই দেখো যা চলে গেল অনেক বছর পর ট্রেনে উঠলাম ভয় লাগছে ট্রেনে উঠে ভয় লাগছে চার বছর পর শতাব্দী এক্সপ্রেসে ছিল আমাদের খাবারের ব্যবস্থা প্রথমেই দারুণ সুন্দর একটা লাঞ্চ পেয়েছি যেখানে রয়েছে মিক্স ভেজ টক দই চিকেন কষা বা চিকেন কারি ভাত রুটি বা পরোটা মতো একটা কিছু এবং ডাল এবং সব খাবার মোটামুটি বেশ ভালো ছিল মানে খারাপ বলবো না বেশ ভালো ছিল ট্রেনের খাবারের তুলনায় লাঞ্চের পর আমাদের সবাইকে একটা করে ইয়াম্মি আমুলের আইসক্রিম খেতে দিয়েছিল আরজন নামেও যেহেতু আমরা আরেকটা সিট বুক করেছি তাই আরজন ভাগের আইসক্রিমটাও সপ্তশ পেয়েছে ও খাবে দুটো আইসক্রিম এইদিকে আমাদের ট্রেন চলছে একটু একটু করে আমরা এগিয়ে যাচ্ছি রায়গঞ্জের পথে যেন অপূর্ব একটা মুহূর্ত চোখের সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে বেশ ভরপেট লাঞ্চের পর রিয়ানির পেয়ে গেছে চরম ঘুম কি নিশ্চিন্তে ঘুমোচ্ছে আমার কোলে আমি তখন এক কাজ করেছি আমার চুড়িদারের একটা ওড়নাকে ওর গায়ে ঢেকে দিয়েছি এবং পা ছড়িয়ে দুটো সিটে আরাম করে বসেছি তাতে ওরও বেশ আরাম হচ্ছিল এবং আমারও এরপর এমন সুন্দর দৃশ্য দেখতে দেখতে রাস্তা বেরোচ্ছিলাম লাঞ্চ শেষের 2 থেকে 2.5 ঘন্টার মধ্যেই ওরা দিয়ে গেছে স্ন্যাক্স সপ্তর্ষ এখন কি করছে রিয়ানের জন্য রেখে দেওয়া সেই আইসক্রিমটা বেশ গলে যাওয়ার পর শেক হিসেবে খেয়ে নিচ্ছে তারপর পেট হাতড়ে বলছে না সত্যি আজকে অনেক বেশি খাওয়া হয়ে গেছে এইদিকে ওরা আমাদেরকে লাল চা সার্ভ করছে গরম গরম সাথে দিয়েছে স্যান্ডউইচ লাড্ডু সিঙ্গারা ড্রাই ফ্রুটস ইত্যাদি ইত্যাদি নানা জিনিস এবং সব কটা ছিল ভীষণ মজাদার সেটা বলতে বাধ্য হচ্ছি আর তো ঘুম থেকে উঠে গিয়ে আমন খাচ্ছে আর কি কালারের কাউ দেখেছো আর কি কালার কাউ দেখেছো আপা আপা তুমি একদম সোনা বাবু হয়ে বসে পড়েছো এসতে ঠান্ডা লাগছে বলে ওনার ড্রেস পুরো চেঞ্জ করে দেওয়া হলো উনি এখন বাবু সোনা হয়ে বসে বাফেলো আর ডগ নিয়ে খেলা করছে আচ্ছা তোমার ব্রাউন ডগটা কি করছে গো ব্রাউন ডগ ঘুমাচ্ছে তো তুমি একটু ঘুম পাড়ানি গান করে দাও ষাট ষাট
ব্রাউন কালার বাফেলো খাচ্ছে, সো মাচ ডিটেইলস। সারাটা দিন পেরিয়ে গেল আর এখন ফাইনালি বাজে সন্ধ্যা 8:10, আর 15-20 মিনিট পরে মেবি বাস হয়ে গিয়ে পৌঁছবো যেখানে আমাদের নামার জায়গা। ওখানে আমার বাবা বোন ইত্যাদি ইত্যাদি লোকজনেরা নিতে আসছে। জার্নিটা ভালোই ছিল, অনেক বেটার আগের অনেকবারের থেকে, কিন্তু অবভিয়াসলি টায়ার্ড লাগছে আর মনে হচ্ছে সময় যেন পেরোচ্ছে না, কত তাড়াতাড়ি আর যেতে পারি। আর সবচেয়ে বড় কথা, মালদার পর থেকে ট্রেনটা এত ধুকে ধুকে চলছে, এত স্লো মোশনে চলছে, মনে হচ্ছে যেন নিজে ঠেলে ট্রেনটাকে তাড়াতাড়ি পার করি, মানে এত স্লো এত স্লো। এদিকেই পড়বে খুব সম্ভবত, সব তো খুব কেয়ারফুল থাকো। কিন্তু দেখো আমরা এখন নামবো, পৌঁছে গেছি ফাইনালি, নামি তারপর কথা। বাপরে লাগেজ কিছু আছে, ট্রেন ওদিকে ছেড়ে চলে গেল, ওদিকে মা বাবা কারোর দেখা নেই, জীবন। আমি ভাবছি যে কেউ আসে না কেন, এই যে একটা ব্যবস্থা হলো, বাসে নেমে আমাদেরকে নিতে একজন চলে এসছে, এখন লাগেজ কারোর হাতে দিয়ে আপাতত একটু হালকা হলাম, যাচ্ছি গাড়ির উদ্দেশ্যে, ওখানে গাড়িতে নাকি বাবা অপেক্ষা করছে। ও মা গো, এতটা হাঁটতে হচ্ছে, তারপরে ওভারব্রিজ এইসব পার করে এতগুলো লাগেজ নিয়ে হ্রিয়ানকে নিয়ে, মানে আমাদের লাস্ট মোমেন্টে হাওয়া বেরিয়ে যাচ্ছে। তোমার কি মনে হচ্ছে সব তো? আমি তো ভাই ট্রেনে আর কখনো আসবো না। একবারই ডিসিশন নিয়ে নিলে ওরা কি আর ট্রেনে কখনোই আসবে না, কি অবস্থা? আসলে রাধিকাপুর এক্সপ্রেসে রায়গঞ্জ বাবা। কম্পিটিশন লাগিয়েছিস নাকি, গানের পর্দা এখানেই ফেরে যাবে। ওই দেখো দেখো, রায়গঞ্জ ঘুরাতে এসে তোমাকে বিহার জেলাতেও ঘুরিয়ে নিলাম। দেখো কোন দিকে গাড়ি, ওই দিকে। চলো, ফাইনালি আমাদের মার্সিডিস বেঞ্চ এসে গেছে, এবার গাড়িতে উঠি। বারসই স্টেশন থেকে বাড়িতে আসতে মোটামুটি 45 মিনিটের রাস্তা। এবার ঘটনাটা হলো যে রাস্তা দিয়ে বাড়িতে এসেছি, চারিদিকে ঘন অন্ধকার, একটা মানুষ নেই, বাড়িঘর নেই, জিনিসটা ভয়ের সাথে সাথে কিন্তু বেশ রোমাঞ্চকর ছিল। ই মা, এটা কি আর যে পটি করে দিয়েছে বাবা? ওখানে আর তোমার ওই হাতে, হায় ভগবান, আর তোকে চকলেট দিয়েছিলাম একটুখানি, ও হাতে ধরে রেখেছে খায়নি, তারপর বাবার হাতে এরকম দশা। বাড়ির কাছাকাছি এসে পৌঁছে গেছি আর মাত্র 5, 4, 3, 2, 1 কতদিনের গ্যাপে এলাম রে, এবার মনেও নেই, জুন মাসেই এসেছিলাম। তার মানে জুন থেকে এটা অগাস্ট, না সেপ্টেম্বরের স্টার্ট। মাকে রিয়ানের জন্য রান্না করতে বলে দিয়েছিলাম, মা সেই মতো একটা টেস্টি টেস্টি রান্না ওর জন্য করে রেখেছে। রাত বাজে 10:30, প্রচন্ড টায়ার্ড, মানে জার্নিটা
মোটামুটি ঠিকঠাক থাকলেও শেষটা একটু ঝুলিয়ে দিয়েছে। জামা এখানে ফ্রেশ হয়ে গেছে, কিন্তু জামায়ের বউ হাত মুখ সাবান দিয়ে ধুয়েছে কিন্তু ড্রেসটা চেঞ্জ করতে পারেনি, দুঃখিত জন্য মা প্রচন্ড খেপে গেছে। যাই হোক, এখন এই কে কি খাবে সেসব জোড়াজুড়ি চলছে, আমরা খেতে বসে গেছি। একদম খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে একেবারে বিছানায় উঠে যাবো, আজকে আর পারা যাচ্ছে না। অবভিয়াসলি অনেকটা দূরের জার্নি সেই কলকাতা থেকে রায়গঞ্জ। আমাদের হ্রিয়ান বাবা খেয়ে ফেলেছে, আজকের মতো তাহলে ভক্তটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, আর মানে পজিটিভ ভাইব সবার লাইফে ছড়িয়ে পড়ুক। আসি আজকে সত্য আর্য সমাজে টাটা বলে দাও তো, বা আর্য নিজেই টাটা হয়ে গেছে, টাটা।